নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাবো ভলিউম 2। সুপ্রিয় দর্শকার্থী, প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি মাধ্যমিক 2024 সালের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2টা সলভ করে দেবেন যেটা নতুন বেরিয়েছে। তো দেখো, এখানে আমি 1 থেকে 13খানা সেট কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দিছি, 1 থেকে 13খানা সেট সম্পূর্ণরূপে সলভ করে দিছি। আজকে আমি সেট নম্বর 14 নিয়ে আলোচনা করব, যার পেজ নম্বর 1008 থেকে 1009 পেজ। সুপ্রিয় দর্শকার্থী, মডেল কোশ্চেন পেপার 14। ফার্স্ট প্রশ্ন 1.1-এ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো কী হবে বলো? অ্যান্সার হবে খয়রাতার গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। পরের প্রশ্ন 1.2-তে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো কী হবে বলো? 1.2-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আমাদের বালিয়াড়ি। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো বালিয়াড়ি। পরের প্রশ্ন 1.3-তে বায়ুমণ্ডলীয় গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক পরিমাণে রয়েছে কোনটা রয়েছে বলো? 1.3-এর অ্যান্সার কী হবে? 1.3-এর অ্যান্সার হবে নাইট্রোজেন হবে। কী হবে? নাইট্রোজেন হবে। কয়ের অ্যান্সার হবে? নাইট্রোজেন। সুপ্রিয় দর্শকার্থী, প্রত্যেকটা প্রশ্নর অ্যান্সার আমরা টু দ্য পয়েন্ট কিন্তু খুব সুন্দর করে কিন্তু আলোচনা করছি, ঠিক আছে? পরের প্রশ্ন কী আছে 1.4-এ, এগুলো কেটে দিচ্ছি আমি। এটা হবে নাইট্রোজেন হবে। 1.4-এ কী বলেছে? উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক। 1.4 আছে, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার? ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। পরের প্রশ্ন 1.5-এ মোরাকোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে, কী হবে? 1.5-এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 90°। কী হবে? 90°। ওকে, পরের প্রশ্ন 1.6-এ আফ্রিকার কালাহারি মরুভূমি সৃষ্টি হয়েছে। 1.6-এর যে অ্যান্সার আছে এর অ্যান্সার হবে বেঙ্গুয়েলা স্রোত। অ্যান্সার কী হবে? গয়ের অ্যান্সার হবে বেঙ্গুয়েলা স্রোত। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে? পরের প্রশ্ন আমাদের কী আছে 1.7-এ বিপজ্জনক বজ্র ফেলার জায়গাকে বলা হয় কী হবে? 1.7-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার? সিকিওর ল্যান্ডফিল, সিকিওর ল্যান্ডফিল। 1.8-এ মৌসুমী বায়ুর আগমনকালে উপকূলবর্তী অঞ্চলে সৃষ্ট একটি সাময়িক আবহমণ্ডলী গোলযোগ হল, মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে উপকূলবর্তী অঞ্চলে সৃষ্ট একটি সাময়িক আবহমণ্ডলীর গোলযোগ হল। 1.8-এর অ্যান্সার কী হবে বলো? 1.8-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আশ্বিনের ঝড়। কী হবে? আশ্বিনের ঝড় হবে, গয়ের অ্যান্সার। পরের প্রশ্ন 1.9-এ ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি হলো, 1.9-এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ফালি চাষ। কী হবে? গয়ের অ্যান্সার হবে ফালি চাষ। পরের প্রশ্ন 1.10-তে প্রাকৃতিক স্পঞ্জ বলা হয়, 1.10-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বনভূমিকে। কী বলা হয়? বনভূমিকে বলা হয়। 1.11-এ ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কী হবে বলো? 1.11-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ভিলাই। কী হবে? ভিলাই হবে। 1.12-তে ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কাকে বলা হয় বলো? 1.12-এর অ্যান্সার হবে আমাদের জলপথকে। কাকে বলা হয়? জলপথকে বলা হয়। 1.13-তে অতিবিরল জনঘনত্ব একটি রাজ্য হলো, 1.13-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সিকিম। কী হবে? সিকিম হবে। ওকে, পরের প্রশ্ন 1.14-এ একটি সানসিনক্রোনাস উপগ্রহের উদাহরণ হলো, একটি সানসিনক্রোনাস উপগ্রহের উদাহরণ হলো কী হবে বলো? অ্যান্সার হবে আই এর
IRS সিরিজ গোয়ার অ্যান্সার হবে। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের শুদ্ধ অশুদ্ধ সলভ করাবো। তো দেখো যেটা শুদ্ধ হবে সেটা সু লিখবে, ঠিক আছে, এবং যেটা অশুদ্ধ হবে সেটা অ লিখবে। তো দেখো আমি এখানে কি করছি, যেটা শুদ্ধ আছে সেটা রাইট চিহ্ন দিচ্ছি, আর যেটা অশুদ্ধ আছে সেটা আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো দেখো এখানে সুপ্রিয় দর্শকার্থী ফার্স্ট প্রশ্ন কি বলছে, 2.11 আরবি ভাষায় সিপ কথার অর্থ তরবারি। সুপ্রিয় দর্শকার্থী এই যে আরবি ভাষায় সিপ কথার অর্থ তরবারি, এটা কিন্তু ঠিক আছে, অর্থাৎ শুদ্ধ আছে। 2.12 শীতল সমুদ্র স্রোতের পৃষ্ঠস্রোত বলা হয়। তো দেখো শীতল সমুদ্র স্রোত পৃষ্ঠস্রোত বলা হয় না, এটা কেটে দিলাম। 2.13 জেট বায়ুকের ট্রোপোপজ স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হতে দেখা যায়, এটা কিন্তু কী আছে, ঠিক আছে। 2.13 কী আছে, এটাও কিন্তু দেখতে পাচ্ছি যে শুদ্ধ আছে। 2.14 তৈলবীজ উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে, এটা কী আছে, এটাও কিন্তু ভুল আছে। ঠিক আছে, এটা কী আছে, ভুল আছে। পরের প্রশ্ন 2.15 মালাবার উপকূল সর্বাধিক ভগ্ন উপকূল, এটা কী আছে, এটা শুদ্ধ আছে, অর্থাৎ ঠিক আছে। 2.16 কৃষ্ণ মৃত্তিকাকে নাইট্রোজেন কম থাকে, কৃষ্ণ মৃত্তিকাতে নাইট্রোজেন কম থাকে, এটা কী আছে, এটা ভুল আছে। 2.17 মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তার নাম প্ল্যাটফর্ম, এটা কী আছে, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী তো দেখো তোমাদের আরেকবার দেখাচ্ছি, এটা ঠিক আছে, এটা ভুল আছে। 2.13 ঠিক আছে, 2.14 ভুল আছে, 2.15 ঠিক আছে, 2.16 ভুল আছে, 2.17 ঠিক আছে। ওকে, এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করিয়ে দেবো। আমাদের 2.2 প্রশ্ন কী বলেছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি, তাই তো? তাহলে দেখো সুপ্রিয় দর্শকার্থী আমাদের ফার্স্ট প্রশ্ন কী বলেছে, বলেছে 2.21 হিমবাহ পৃষ্ঠ আড়াআড়ি ফাটলগুলিকে ড্যাশ বলে। 2.21 এর অ্যান্সার কী হবে বলো, এর অ্যান্সার হবে ক্রেভাস বলে। কী বলে, ক্রেভাস বলে, ক্রেভাস বলে। ওকে, হিমবাহের পৃষ্ঠে আড়াআড়ি ফাটলগুলিকে কী বলে, ক্রেভাস বলে। তোমরা খাতায় লিখে নাও। কিন্তু আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী, বলেছে 2.22 উত্তর নিরক্ষীয় স্রোত ড্যাশ আয়ন বায়ু দ্বারা প্রবাহিত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অ্যান্সার হবে উত্তর পূর্ব আয়ন বায়ু দ্বারা প্রবাহিত হয়। উত্তর, এটা একটু মুছে দিচ্ছি, এটা কিন্তু 2.22 এর প্রশ্ন উত্তর। ওকে, অ্যান্সার লিখবে উত্তর পূর্ব, উত্তর পূর্ব আয়ন বায়ু দ্বারা প্রবাহিত হয়। 2.22 এর অ্যান্সার হবে এটা। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন বলে 2.23 বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধির পাওয়াকে কী বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কী বলে। 2.23 অ্যান্সার হবে বৈপরীত্য উত্তাপ বলে। কী বলে, অ্যান্সার হবে 2.23 অ্যান্সারটা লিখবে বৈপরীত্য, বই প ঋত্য, বৈপরীত্য উত্তাপ বলে। হসৌ তয় তয় আকার প। সুপ্রিয় দর্শকার্থী 2.23 যে অ্যান্সার আছে, এই যে শূন্যস্থান এখানে হবে বৈপরীত্য উত্তাপ, তোমরা খাতায় লিখে নেবে। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.24 স্বচ্ছ ভারত অভিযান শুরু হয় ড্যাশ সালে। 2.24 তো দেখো 2.24 এর যে অ্যান্সার আছে স্বচ্ছ ভারত অভিযান, তাই তো? তো দেখো এর অ্যান্সার হবে 2014 সালে এটা চালু হয়েছিল, আমাদের 2 অক্টোবর। ওকে, কী বলছে বুঝতে পারছো, 2014 সালের 2 অক্টোবর মানে
অক্টোবরের 2 তারিখে হয়েছিল। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.25 এ ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ড্যাশ অঙ্কুরোদ্গম। তো দেখো, এর এই যে শূন্যস্থানে হবে 2.25, এই শূন্যস্থানে লিখবে জরায়ুজ, জরায়ুজ, ওকে, জরায়ুজ অঙ্কুরোদ্গম। তো দেখো, এই জরায়ুজ অঙ্কুরোদ্গম কিন্তু ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, ঠিক আছে। 2.25 এর অ্যান্সার হবে জরায়ুজ, ঠিক আছে, শূন্যস্থান হবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে সুপ্রিয় দর্শকার্থী? 2.26 এ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ, তোমরা কি লিখবে? অ্যান্সার লিখবে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট শূন্যস্থানে কি লিখবে? ইন্দিরা পয়েন্ট লিখবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.27 এ জনসংখ্যা বৃদ্ধির ড্যাশ অবস্থাকে শূন্য জনসংখ্যার বৃদ্ধি বলে। তো দেখো, জন্মহার আর মৃত্যুহার যদি সমান হয়, জন্মহার ও মৃত্যুহার সমান হলে তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। তোমরা এই শূন্যস্থানে একটু কোশ্চেনটার অ্যান্সারটা অনেকটা বড় হবে, এখানে লিখবে যে জন্ম হার ও মৃত্যু, জন্ম হার ও মৃত্যু হার সমান শূন্যস্থানে লিখবে। অর্থাৎ এই শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? যেখানে জন্মহার আর মৃত্যুহার সমান হয় সেখানে তো শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের 2.3 প্রশ্নগুলো সলভ করিয়ে দেবো, ওকে। আমাদের 2.31 প্রশ্ন কি বলেছে? নদীবাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? নদীবাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়, মানে বেশি ঘটে? 2.31 এর প্রশ্নের অ্যান্সার উত্তর কি হবে? এর অ্যান্সার হবে বাইরের দিকে ঢালের, বাইরের দিকে ঢালের, বাইরের, বাইরের দিকের, বাইরের দিকের ঢালের, ঢালের কোন দিকের বেশি ক্ষয় হবে? বাইরের দিকে যে ঢালটা হচ্ছে সেখানে কিন্তু ক্ষয়টা বেশি হচ্ছে, মানে নদীবাঁকের কোন দিকের ক্ষয়টা বেশি হয়? বাইরের দিকে ঢালের দিকে ক্ষয়টা বেশি হয়। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে 2.32 হিমালয়ের রূপকুণ্ড কিসের উদাহরণ? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি। তো দেখো, এটা কিন্তু রূপকুণ্ড কিন্তু হ্রদের উদাহরণ। কার উদাহরণ? হ্রদের উদাহরণ, হ্রদের উদাহরণ, উদাহরণ। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। কি বলেছে 2.33 সাইক্রোমিটার যন্ত্রের দ্বারা কি পরিমাপ করা হয়? তো দেখো, এই যে প্রশ্ন আছে এর উত্তর কি হবে সেটা আমাদের জানতে হবে। সাইক্রোমিটার যন্ত্রের দ্বারা কি পরিমাপ করা হয়? তো দেখো, এর অ্যান্সার হবে, তো দেখো এখানে যে কথাটা বইতে উল্লেখ করা আছে, হাইগ্রোমিটার যন্ত্রের দ্বারা বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। হাইগ্রোমিটারে রাখা আর্দ্রকুণ্ড ও শুষ্ককুণ্ড থার্মোমিটারের উষ্ণতা পার্থক্য অনুযায়ী আপেক্ষিক আর্দ্রতা মাপক সরণী থেকে আর্দ্রতা স্থির নির্ণয় করা হয়। এই আর্দ্রকুণ্ড ও শুষ্ককুণ্ড থার্মোমিটার সাইক্রোমিটার নামে পরিচিত। তো দেখো, এখানে যেটা আমরা নজর করে দেখতে পাচ্ছি যে হাইগ্রোমিটার যন্ত্রের দ্বারা বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, যেখানে হাইগ্রোমিটার রাখা হয় আর্দ্রকুণ্ড এবং শুষ্ককুণ্ড থার্মোমিটারের উষ্ণতা পার্থক্য অনুযায়ী আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। তো দেখো, এখানে আরও আমি কিছু কিছু বইতে আমি যেটা নজর করে পাচ্ছি যে যে পরিমাপ করা হয় চাকার আবর্তন পরিমাপের যন্ত্র বলা হয়। এটাও অনেক বইতে আমি লক্ষ্য করতে পারছি যে চাকার
আবর্তন পরিমাপের যন্ত্র সাইক্রোমিটার এটাও কিন্তু বলছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র, যেখানে আর্দ্রকুণ্ড এবং শুষ্ককুণ্ড থার্মোমিটার যে পার্থক্য সেই কথাটা এখানে উল্লেখ করেছে। তো সুপ্রিয় দর্শকার্থে আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। পরের প্রশ্ন 2.34-এ কঠিন বজ্র ব্যবস্থাপনার প্রথম পর্যায়ে পরিমাপ করা হয়। তো দেখো এই প্রশ্নের উত্তর তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সুপ্রিয় দর্শকার্থী। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, বলেছে 2.35-এ ভারতের শীতল মরু কাকে বলে? আনসার হবে লাদাখকে বলে। কাকে বলে? লাদাখকে বলে। লয়াকার দয়াকার খোয়া লাদাখকে বলে। তো দেখো পরীক্ষায় কিন্তু খুব আসে। ওকে সুপ্রিয় দর্শকার্থে আমাদের পরের প্রশ্ন কি বলে, আমাদের পরের প্রশ্ন বলেছে 2.36-এ তৈল রাসায়নিক শিল্পের প্রয়োজনীয় দুটি কাঁচামালের নাম লেখো। তো দেখো তৈল রাসায়নিক শিল্প বলতে তোমাদের বইতে যেটা আছে পেট্রোল রাসায়নিক শিল্প আছে। যদি পেট্রোল রাসায়নিক শিল্প হয় তাহলে এখানে তোমরা লিখবে প্রাকৃতিক গ্যাস আর ন্যাপথা। প্রাকৃতিক গ্যাস আর কি আছে? ন্যাপথা। ওকে সুপ্রিয় দর্শকার্থে আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.37-এ ভারতের কোন পরিবহন ব্যবস্থায় খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়? তো দেখো এই যে প্রশ্ন আছে খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয় কোন পরিবহন ব্যবস্থা, তোমরা সড়কপথ আর রেলপথ লিখবে। সড়কপথ আর লিখবে রেলপথ। কি বলছে বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? আমাদের পরের প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। তো দেখো 2.38-এর প্রশ্ন সাদা কালো উপগ্রহ চিত্রকে কি বলে? এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে গ্রে স্কেল হবে। তো দেখো বানামটা লিখে দিচ্ছি জি, এটা কিন্তু 2.38-এর প্রশ্নের উত্তর, ঠিক আছে? এর অ্যান্সার হবে বানামটা লিখে দিচ্ছি জি আর এ ওয়াই, এরে গ্রে স্কেল, এস সি এ এল এ, ঠিক আছে? বানামটা খুব সুন্দর করে লিখে দিচ্ছি তোমরা কিন্তু, এটা কিন্তু 2.38-এর প্রশ্নের উত্তর, ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী? এবার তোমাদের আমি বাম স্তম্ভ ডান স্তম্ভটা সলভ করে দেবো। ওকে সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো 2.41-এ অন্তর্জাত প্রক্রিয়া হবে চলো সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে পাথ সঞ্চালন। জেড বায়ু 2.42-তে জেড বায়ু হবে রজবি তরঙ্গ। আর উলার হ্রদ হবে আমাদের হবে কাশ্মীর উপত্যকা, আর ভীমনাদ হবে আমাদের দুয়ের অ্যান্সার কয়াল হবে। তো এটা আমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ এটা আমি সলভ করে দিলাম, বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।